হ্যালো স্টুডেন্ট এক্সাম গ্র্যাভিটি ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই অনেক স্টুডেন্ট আমাকে বেশ কয়েকদিন ধরে মেসেজ করছিল বা ফোন করছিলে যে স্যার ডাইরেকশান চ্যাপ্টারটা আমাদের অনেক প্রবলেম হয় ডাইরেকশন ব্যাপারটা ঠিক আমরা বুঝতে পারি না বা কনফিউজ হয়ে যায় কীভাবে কী করবো না বা কোনো শর্ট মেথড যদি থাকে বা কোনো প্রসেস যদি থাকে বা কী কী টাইপ হয় তো ডাইরেকশন নিয়ে আমার একটা ভিডিও বানাতে বলছিলে তো আমি তোমাদেরকে আমার যে পেড ব্যাচ আছে রিজনিংয়ের যে পেড ব্যাচ সেই ডাইরেকশান সেই চ্যাপ্টারটাই তোমাদের কাছে পুরো দিয়ে দিয়েছি আমি তোমাদের মানে কোথাও না কোথাও সমস্যা হচ্ছিলো বুঝতে বা কিছু প্রবলেম হচ্ছিল তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো ঠিক আছে আজকে এটা পার্ট ওয়ান আজকে পার্ট ওয়ান এরকমভাবেই পাটে পাটে আসতে থাকবে পুরো কমপ্লিট তোমরা ডাইরেকশান পুরো ভিডিওটা পাবে এমনকি বাংলা পিডিএফ পর্যন্ত পাবে ঠিক আছে সমস্ত মানে এত সুন্দরভাবে ভিডিওটা বানানো আছে কমপ্লিট দেখো কোথাও স্কিপ করে দেখলে বুঝতে পারবে না কোথাও যদি স্কিপ করে দেখো তোমাদের কোথাও না কোথাও মিশিন থেকে যাবে কোনো কিছু তো বুঝতে পারবে না তো আমি বলবো কোথাও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আজকের পর কোনো তোমাদের ডাইরেকশান নিয়ে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন হবে না সম্পূর্ণ বাংলাতে আছে প্রত্যেকটা টাইপ দেখানো আছে পুরো প্রসেস দেখানো আছে আস্তে আস্তে দেখতে পাবে আমরা কোশ্চেন প্র্যাকটিসও করেছি কোশ্চেন প্র্যাকটিস করেছি প্রচুর পরিমাণে সেগুলো আস্তে 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 থাকবে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি পার্ট ফোর করে আসতে থাকবে তোমরা কন্টিনিউ দেখবে কোথাও স্কিপ করবে না তাহলে ডাইরেকশন নিয়ে আর কোনো তোমাদের ভয় থাকবে না বা কোনো মানে অন্য ক্লাস দেখার কোনো প্রয়োজন হবে না শুধু রেলওয়ে লিখেছি আমি কিন্তু রেলওয়ে বলে নয় তুমি যে কোনো এক্সামের জন্য শুধু রেলওয়ে বলবো না যে কোনো এক্সামের জন্য তোমার এটা কার্যকর ঠিক আছে তো খুব ভালো করে দেখো আমি বারবার বলছি কোথাও স্কিপ না করে দেখো তোমরা নিশ্চয়ই হেল্প পাবে আর সত্যিই কিন্তু এর বাইরে কিছু নয় কারণ প্রত্যেকটা টাইপ আমি খুব সুন্দরভাবে এক্সপ্লেন করেছি এখানে ঠিক আছে তো পুরো ভিডিওটা দেখার পর বা লাস্টে আলোচনা হবে যে আমরা এই ধরনের রিজনিং ক্লাস যদি পেতে চাই কিভাবে পাবো রিজনিং ক্লাস কি কী চ্যাপ্টার আমি করাচ্ছি রিজনিংয়ে বা ম্যাথের ইউথ কম্পিটিশনের বাংলার পিডিএফ কি করে পাবো বা ক্লাস কি করে পাবো ইউথ কম্পিটিশানের বাংলায় সলভ করানো হচ্ছে কি কী চ্যাপ্টার সলভ করানো হচ্ছে তারপর ফিজিক্সের এনসিআরটি ডিটেলস ক্লাস রয়েছে আমাদের বায়োলজি ক্লাস বায়োলজি কেমিস্ট্রি ফিজিক্স সমস্ত ক্লাস রয়েছে এছাড়া রেলওয়ে ইউথ কম্পিটিশান টাইমসে তোমাদের বাংলা পিডিএফ নিয়ে যে ডাউট আছে যে ম্যাথের জিকে সায়েন্সের পিডিএফ কোথ থেকে পাবো ডিটেলস আলোচনা করবো লাস্টে সবার আগে ভিডিওটা দেখো তারপর আমরা ডিটেলস আলোচনা করব । এছাড়া ডেসক্রিপশন বক্সে ডিটেলস দেওয়া থাকবে ওখান থেকেও তোমরা দেখতে পারো ঠিক আছে তো সবার প্রথম তোমরা ভিডিওটা দেখো তারপর আমরা এসব নিয়ে আলোচনা করবো সব শেষে ওকে তো ভিডিওটা দেখো আর লাস্টে আমি বলে দিচ্ছি তোমরা এই বাংলা পিডিএফটা কী করে পাবে সেটা আমি লাস্টে বলে দিচ্ছি ওকে প্রথমেই আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে ডাইরেকশানের মানে দিক কোন দিকটা কী বলে কোন দিকটা কী বলে সেগুলো আমাদের প্রথমে জানতে হবে দেখো আমরা ওপর সাইডটা বলা হয় নর্থ কি বলা হয় ওপর সাইডটা নর্থ অনেকেই জানে কিন্তু অনেকে জানে না আমি ডিটেলসে বলে দিচ্ছি একবার নর্থ নিস্টা বলা হয় সাউথ এই সাইডটাকে বলা হয় ইস্ট আর এই সাইডটাকে বলা হয় ওয়েস্ট বোঝা গেল ওপর দিকে নর্থ তোমরা মানচিত্র যখন দেখবে ম্যাপ যখন দেখবে পুরো সেম প্রসেস এইরকমই ওপরটা নর্থ নিচটা সাউথ একদম মুখস্থ করে নাও ডান হাতেরটা ইস্ট বাঁ দিকেরটা ওয়েস্ট ইস্ট মানে হচ্ছে পূর্ব দিক ওয়েস্ট মানে হচ্ছে পশ্চিম দিক এগুলো আমি একবারই বলবো বারবার বলবো না সাউথ মানে দক্ষিণ দিক আর নর্থ মানে উত্তর দিক বোঝা গেল ঠিক আছে এই হচ্ছে ইংলিশ আর বাংলার ব্যাপার এবারে বলি এই যে নর্থ আর ইস্টের মাঝে যে জায়গাটা আছে এটাকে কি বলা হয় নর্থ আর ইস্টের মাঝে সেই জন্য বলা হয় নর্থ ইস্ট ঠিক সেরকমই নর্থ ইস্ট এই কথাটার মানে কি মানে উত্তর পূর্ব উত্তর পূর্ব এই যে কোনটা এটা কিসের মধ্যে করছে ইস্ট আর সাউথের মধ্যে সাউথ আর ইস্টের মধ্যে সেই জন্য কি বলবে কে সাউথ ইস্ট কি বলবো সাউথ ইস্ট মানে দক্ষিণ পূর্ব ঠিক আছে দক্ষিণ পূর্ব এটা কী বলবো সাউথ আর ওয়েস্টের মধ্যে পড়েছে তাই সাউথ ওয়েস্ট এগুলো আর লিখছি না হ্যাঁ দক্ষিণ পশ্চিম এটা কী বলবো আমি দক্ষিণ পশ্চিম সাউথ ওয়েস্ট দক্ষিণ পশ্চিম ঠিক আছে আর এইটা কিসের মধ্যে করেছে পশ্চিম আর উত্তর উত্তর আর পশ্চিমের মধ্যে করেছে সেই জন্য উত্তর পশ্চিম নর্থ ওয়েস্ট বোঝা গেলো নর্থ আর ওয়েস্টের মধ্যে করেছে সেই জন্য কি নর্থ ওয়েস্ট এই ডিরেকশানটাকে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে নাও এবার দেখো আমি ডাইরেক্ট এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে বলবো বেশি হয়ে যাব না দেখো যদি আমার কোনো ডিরেকশানে যদি বলা হয় যদি বলা হয় যে একজন ব্যক্তি নর্থে যাচ্ছিল নর্থে যাচ্ছিলো সে ডান দিকে মুভ করেছে কোন দিকে ঘুরে গেছে ডান দিকে ঘুরেছে তার মানে মনে রাখবে নর্থে যখন সে যাচ্ছে যখন সে ডান দিকে ঘুরছে তার মানে সে ঘুরছে এই সাইডে এই সাইডে ঘুরছে ঠিক আছে আর যখন বাঁ সাইডে ঘুরছে তার মানে সে এই সাইডে ঘুরছে এটা লেফট এটা রাইট ঠিক আছে কি বললাম যখন সে নর্থে যাচ্ছিল তখন ডান দিকে ঘুরেছে মানে এই দিকে ঘুরেছে এই সাইডে ঘুরেছে মানে ক্লক ওয়াইজ ঘুরেছে কি ক্লক ওয়াইজ ঘুরেছে আর যখন লেফটে ঘুরছে তার মানে কি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে ঠিক আছে কিন্তু যখন সে ব্যক্তিটা কোথায় যাচ্ছে সাউথের দিকে যাচ্ছে সাউথের দিকে যাচ্ছে তখন যখন সে রাইটে ঘুরছে তার মানে সে এই সাইডে রাইটে ঘুরছে এই সাইডে এই সাইডে রাইটে ঘুরছে তার মানে কি ক্লক ওয়াইজ ঘুরছে তার মানে ক্লকওয়াইজ ঘুরছে আর যখন লেফটে যাচ্ছে এটা হচ্ছে লেফট তার মানে কি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে অ্যান্টি ক্লক ওয়াইজ খুব ভালো করে জায়গাটা বুঝবে না হলে অসুবিধা হয়ে যাবে ডান দিকে ঘোরা এই যে ডান দিকে ঘুরছে নর্থে যখন যাচ্ছে ডান দিকে ঘুরছে তার মানে ক্লক ওয়াইজ ঘুরছে আর যখন বাঁ দিকে ঘুরছে তার মানে অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরছে ঠিক আছে যখন এই ব্যক্তিটা ইস্টে আছে না যখন ইস্টে যাচ্ছে ভালো করে দেখবে আমি এই জন্য আলাদা ডায়াগ্রাম বানাচ্ছি যখন সে ব্যক্তিটা ইস্টে যাচ্ছে তখন সে ডান দিকে ঘুরছে ডান দিকে ঘুরছে মানে কোন দিকে যাচ্ছে এই সাইডে আসছে এই সাইডে আসছে তার মানে ক্লক ওয়াইজ আর যখন লেফটে যাচ্ছে তখন তার মানে অ্যান্টি ক্লকওয়াইজ হচ্ছে তো তোমাদের এটা খুবই কনফিউশন হয়ে যাবে একটা যে ক্লক কখন অ্যান্টি ক্লকেসে কখন বুঝতে পারবে না যে বুঝতে পারবে তো ভালো কথা যে নর্থে আছে ডান দিকে মানে তখন তোমার ডান দিক যখন নর্থে থাকবে না যখন মানুষটা নর্থে যাবে তখন তোমার ডান দিক যা যে যাচ্ছে তারও ডান দিক তোমার বাঁ দিক যা সে বাঁ দিক কিন্তু যখন সাউথে যাবে না পুরো উল্টোটা হয়ে যায় তোমার ডান দিকটা হয়ে যায় বাঁ দিক আর দিকটা হয়ে যায় ডান দিক ঠিক আছে ইস্টের ক্ষেত্র তাই তাই তোমরা সিম্পল একটা জিনিস মনে রাখবে যখন বলবে রাইট টার্ন যখন বলবে রাইট টার্নের কথা বলবে ডান দিকের কথা বলবে ডান দিক তখন মনে রাখবে নাইনটি ডিগ্রি ক্লকওয়াইজ নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ আর যখন বলবে লেফট টার্ন লেফট টার্ন মানে বাম দিকের কথা বলবে তখন মনে রাখবে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লক ওয়াইজ ঠিক আছে এই দুটো জিনিস মনে রাখলে তোমাদের এসব ঝামেলার মনে রাখার কারণ নেই কেন আমি নেক্সট স্লাইডে বোঝাচ্ছি দেখো 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 আমি কী বললাম নাইনটি ডিগ্রি আমি বললাম যে রাইট টার্ন মানে ডান দিক এটার মানে হচ্ছে নাইনটি ডিগ্রি ক্লকওয়াইজ আর লেফট টার্ন বাম দিক এটার মানে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ এটা বলেছিলাম তোমরা দেখে নাও মিলছে কি না এটা ধরো নর্থ এটা ছিল সাউথ এটা ছিল ইস্ট এটা ছিল ওয়েস্ট যখন আমার একটা ব্যক্তি ভালো করে আমি কালারটা চেঞ্জ করে তোমাদের দেখানোর চেষ্টা করছি যখন এক ব্যক্তি নর্থে যাচ্ছে সে কী করেছে ডান দিক ঘুরেছে ডান দিক ঘুরেছে মানে আমি কী বলেছি ডান দিক ঘোরা মানে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ডান দিক ঘোরা মানে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ মানে দেখো ক্লক কোন দিকে ঘোরে এদিকে ঘোরে না এই সাইডে ঘোরে তার মানে সে এইদিকে ঘুরছে আমি বললাম বাম দিকে ঘুরেছে বাম দিক ঘোরা মানে এই দিকে ঘোরা দেখো অ্যান্টি ক্লক ঘড়ি এই সাইডটা কী বলবো ক্লক ওয়াইজ আর এই সাইডটাকে কী বলবো অ্যান্টি ক্লক ওয়াইজ এটা তো বুঝতে পারছো ঘড়ি কোর্স সাইডে ঘোরে দিকটা ঘোরে সেটা ক্লক ওয়াইজ আর যেটা বিপুরী সাইডে ঘোরে সেটা অ্যান্টি ক্লক ওয়াইজ বাস আর কিছু মনে রাখার ব্যাপার নেই এবার এখানে দেখো স্যার এটা তো নর্থের ক্ষেত্রে ইজি ব্যাপার সাউথের ক্ষেত্রে ধরো একটা ব্যক্তি যাচ্ছে সাউথে আমি বললাম সে ঘুরেছে ডান দিকে ডান দিকে ঘোরা মানে ডান দিকে ঘোরা মানে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘড়ি কোন দিকে ঘোরে এই দিকে ঘোরে এই দিকে ঘোরে তার মানে দেখো এটা তার রাইট টান নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ আমি বললাম বাম সাইডে ঘুরেছে লেফট সাইডে ঘুরেছে বাম সাইডে ঘোরা মানে নাইনটি ডিগ্রি অ্যান্টিক ক্লক ওয়াইজ মানে ঘড়ি এইটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ এইটা এইটা হচ্ছে অ্যান্টিক ক্লক ওয়াইজ তাই তো এই এরকম করে যে টার্নটা নেয় না এরকম করে যে টার্নটা নিচ্ছে এরকম করে টানটা নিচ্ছে এটা হচ্ছে অ্যান্টি ক্লক ওয়াইজ আর ঘড়ির মতো যেটা চলছে যেটা ঘড়ির মতো চলছে এটা হচ্ছে ক্লপাইজ বোঝা গেল ঘড়ি যেভাবে চলে বা তোমরা ভেবে নেবে তো এই দুটো জিনিস তোমরা খুব ভালোভাবে মনে রাখবে যে কোনো ডিরেকশানের ক্ষেত্রে নাইন আর নাইনটি ডিগ্রি কথাটা মানে বুঝে নেবে দেখো এটা হচ্ছে ইস্ট এটা ওয়েস্ট স্যার পাই কী সব লিখছি সরি এটা হচ্ছে নর্থ এটা হচ্ছে সাউথ এটা হচ্ছে ইস্ট এটা হচ্ছে ওয়েস্ট এই কোনটা কত এই কোনটা মনে রাখবে নাইনটি ডিগ্রি এই কোনটা কত এটা হচ্ছে দেখো সাতটা টাইপ জানার আগে না এই জিনিসগুলো জানতে হবে তখন তোমাদের কাছে না একদম জলের মতন হয়ে যাবে সব ভালো করে বুঝে নাও এইটা হচ্ছে নাইনটি ডিগ্রি তাই যখনই বলবে নাইনটি ডিগ্রি ঘুরেছে তার মানে নর্থে নেই সে এখন কোথায় চলে এসছে ইস্টে চলে এসছে ধরো ইস্টে আছে বলুন নাইনটি ডিগ্রি ঘুরেছে তার মানে নাইনটি ডিগ্রি যদি বলে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ তাহলে যে ইস্ট নেই এখন সে কোথায় চলে এসছে সাউথে আর যদি ধর ইস্টে যাচ্ছে বললো নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ তার মানে কোথায় চলে গেছে সে চলে গেছে নর্থে বোঝা গেলো আর একবার বলে দিচ্ছি এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট ধরো একটা বস্তু ব্যক্তি আছে ওয়েস্টে আছে বললো নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ আর অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এই সাইডে ঘুরবে তার মানে সে কোথায় চলে এসছে এখন সাউথে একজন ব্যক্তি ওয়েস্টে আছে সে বললো আমি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ গেছি ক্লক ওয়াইজ মানে এই সাইডে ঘুরবে মানে কোথায় চলে এসছে নর্থে কারণ এই কোনটার মান এই কোনগুলোর মান হচ্ছে কত নাইনটি ডিগ্রি বোঝা গেল ওকে ইয়া বললো স্যার এটা তো ডাইরেক্ট ডিরেকশান হলো নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট যখন বলবে কোণের কথা দেখো দেখো যখন তোমাকে বলে দেবে না কোন ধর এটা নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট যখন বলবে এই কোণের কথা মানে নর্থ ইস্ট এই কোণের কথা তখন এটা হয়ে যাবে সাউথ ইস্ট যখন বল এই কোণের কথা সাউথ ওয়েস্ট যখন বলবে এই কোণের কথা তখন হয়ে যাবে নর্থ ওয়েস্ট তাইতো এবার দেখো কালার চেঞ্জ হয়ে যায় ভাই হ্যাঁ দেখো কোনো একজন ব্যক্তি আছে নর্থ ইস্টে আছে এখানে আছে নর্থ ইস্টে বসে আছে ও করলো লেফট টার্ন নিয়েছে লেফট টার্ন আমি লেফট টার্ন মানে কি বলেছি লেফট টার্ন মানে কি বলেছি নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ মানে এই সাইডে ঘুরে যাবে আর নাইনটি ডিগ্রি ঘোরা মানে জেনে রাখবে নর্থ ইস্ট থেকে সে চলে আসবে নর্থ ওয়েস্টে নাইনটি ডিগ্রি ঘুরছে এটা কিন্তু ফর্টি ফাইভ ডিগ্রি এইটা ফর্টি ফাইভ ডিগ্রি আর এটা ফর্টি ফাইভ ডিগ্রি টোটালটা হচ্ছে নাইনটি ডিগ্রি ঠিক আছে একজন ধরো সাউথ ইস্টে আছে সে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ধরো সে বললো লেফট সাইডে ঘুরেছে লেফট সাইডে সে ধর সে বললো রাইট সাইডে ঘুরেছে কী বললো সে রাইট সাইডে ঘুরেছি ডান দিকে ঘুরেছি ডান দিকে তার মানে জেনে রাখবে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে গেছে তার মানে সে এখন কোথায় চলে এসছে সাউথ ওয়েস্টে চলে এসছে এইটা মনে রাখবে নাইনটি ডিগ্রি বাস যদি বলতো লেফট সাইডে তাহলে এইখানে চলে আসতে এখানে চলে আসতো বোঝা গেছে সবই খেলা হচ্ছে নাইনটি ডিগ্রি ও অ্যান্টি ক্লক ওয়াইজ নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ জাস্ট এই জিনিসটা শুধু মনে রাখবে রাইট টান যেখানে বলবে রাইট টান সেটা মানে হচ্ছে নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি আরে ভাই নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ আর যেখানে বলবে লেফট টার্ন যেমন এখান থেকে এটা লেফট টার্ন নিয়েছে লেফট টার্ন মানে হচ্ছে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ বাস এইটুকু মনে রাখলে চলবে আর সবসময় মনে রাখবে এই কোনটা সবসময় নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা নাইনটি ডিগ্রি ঠিক যখন এই নর্থ সাউথের কথা বলবে তখন মনে রাখবে এই কোনটা নাইনটি ডিগ্রি এই কোনটা যখন এই কোন করল সাউথ সাউথ ইস্টের থেকে সাউথ ওয়েস্ট পুরো নাইনটি ডিগ্রির ডিফারেন্স সাউথ ওয়েস্টের থেকে নর্থ ওয়েস্ট পুরো নাইনটি ডিগ্রির ডিফারেন্স বোঝা যাচ্ছে আমি কি বলছি পুরো নাইনটি ডিগ্রি ডিফারেন্স ওকে দেখো এরপর আমরা যে টাইপগুলো দেখবো সেগুলোর মাধ্যমে আমরা বাকিটা আলোচনা করবো দেখো এটা হচ্ছে আমাদের প্রথম টাইপ এটা আমাদের টাইপ এটা হচ্ছে টাইপ ওয়ান ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট আমি প্রথমে একটা কথা তোমাদের বলেছি আবারও বলছি যে আমাদের কি করতে হতো সব জায়গাতে ডায়াগ্রাম ড্র করতে হতো সব কিছু ডায়াগ্রাম ড্র না করলে বোঝা সম্ভবই হতো না যে কীভাবে আমার কোন দিকে আছে কোন ডিরেকশানে আছে কি আছে আমরা এই সাতটা টাইপের মধ্যে একমাত্র মাত্র একটা টাইপের ক্ষেত্রে ডায়াগ্রাম ড্র করব। বাকি একটার ক্ষেত্রেও ডায়াগ্রাম ড্র করব না কোনো রকম কোনো ডায়াগ্রাম ড্র করতে হবে না এমনি এমনি হবে দেখো কোনো ডায়াগ্রাম ড্র করব একটা টাইপে করতে হবে সেটা আমি তোমাদের বলে দেবো দেখো বলছে সৌভিক কোনো স্থান থেকে উত্তর দিকে যাত্রা শুরু করলো ষাট মিটার হাঁটার পর ডান দিকে ঘুরে চল্লিশ মিটার হাঁটল তারপর আবার সে ডান দিকে ঘুরল এবং ষাট মিটার হাঁটল এরপর সে বাম দিকে ঘুরে কুড়ি মিটার হাঁটল এখন সে কোন দিকে হাঁটছে দেখো এটা যদি আমরা যেমন প্রসেস আছে সেই প্রসেসে যদি করতে চাই তাহলে জিনিসটা কেমন করে করতে হবে দেখো প্রথমে আমরা এখানে না সুবিধার জন্য ড্র করে নেব নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট বলছে সৌভিক কোনো স্থান থেকে উত্তর দিকে যাত্রা শুরু করছে ধরো এ একটা জায়গা ধরো এ উত্তর দিকে যাত্রা শুরু করেছে ঠিক আছে উত্তর দিকে যাত্রা শুরু করেছে ষাট মিটার হাঁটার পর ষাট মিটার হেঁটেছে সিক্সটি মিটার হেঁটেছে ডান দিকে ঘুরেছে আমি ডান দিকে ঘোরা মানে কী বলেছি আরে ডান দিকে ঘোরা মানে কী বলেছি ডান দিকে ঘোরা মানে ক্লক ওয়াইজ নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে যাওয়া মানে নর্থে ছিল এখন সে এই দিকে ঘুরে গেছে কোন দিকে ইস্টে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরে গেছে ডান দিকে ঘুরে চল্লিশ মিটার চলেছে ঠিক আছে চল্লিশ মিটার চলেছে তারপর আবার সে ডান দিকে ঘুরলো আবার ডান দিকে ঘুরেছে ডান দিকে ঘোরা মানে ডান দিকে ঘোরা মানে ক্লক ওয়াইজ ঘুরে যাওয়া ক্লক ওয়াইজ মানে ডান দিকে ঘুরে গেছে ডান দিকে ঘুরে কী করেছে ষাট মিটার আবার হেঁটেছে ঠিক আছে মানে এ একটা এ থেকে প্রথমে বিতে গেছে বি থেকে তারপরে সিতে গেছে সি থেকে তারপরে ডিতে গেছে এটা কত মিটার গেছে ষাট মিটার গেছে আবার সে বাঁ দিকে ঘুরে কুড়ি মিটার হেঁটেছে বাঁ দিকে ঘোরা মানে অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে যাওয়া বাঁ দিকে ঘোরা মানে অ্যান্টিক্লকওয়াইজ অ্যান্টিক্লকওয়াইজ ঘুরে যাও ঘুরে যাও বাঁ দিকে ঘুরে গেছে কত মিটার গেছে কুড়ি মিটার গেছে মানে ধরো এই পয়েন্টটা আছে ই এবার বলছে সে কোন দিকে হাঁটছে সিম্পল একটা জিনিস দেখো সিম্পল একটা জিনিস দেখো সে বলছে কোন দিকে হাঁটছে কোন দিকে হাঁটছে তোমরা দেখে বলো তো কোন সাইডে হাঁটছে এটা এটা কোন সাইড এটা কোন সাইডে হাঁটছে স্যার সিম্পল ব্যাপার ইস্টে হাঁটছে ইস্ট মানে পূর্ব দিকে হাঁটছে পূর্ব দিকে হাঁটছে হয়ে গেল এতে আবার কি আছে দেখো এখানে যে যে কটা বলেছে এত মিটার হাঁটছে এত মিটার হাঁটছে এত মিটার হাঁটছে কোনো কিছু কি কাজে লেগেছে কোনো মিটার লাগেনি সিম্পল ডাইরেকশান চেয়েছে এখানে কী চেয়েছে শুধুমাত্র ডাইরেকশান চেয়েছে আর কিচ্ছু চাইনি তাই টাইপ প্রথম যেটা টাইপ হচ্ছে সেটা যে ডাইরেকশান জানতে চাইবে তোমার কাছে দিক জানতে চাইবে তো সেগুলোর ক্ষেত্রে এত কিছু করার কোনো প্রয়োজনই হবে না কারণ মিটারগুলো কী জন্য জানবো আমি আমাকে বলেছে যে কত মিটার দূরে আছে জায়গার থেকে এরকম তো কিছু বলেনি শুধু বলেছে কোন দিকে আছে তো আমি কেন মিটার ইউজ করবো আমি যদি মিটারগুলো ইউজ না করতাম আমার কিচ্ছু প্রবলেম হতো না আমি যদি মিটারগুলি ইউজ না করতাম আমার কিচ্ছু প্রবলেম হতো না ডাইরেক্ট দেখতাম যেটা এই সাইডে আছে তার মানে ইস্ট অ্যান্সার কিন্তু আমি তোমাদের ক্ষেত্রে এটা আরও সহজ করে দেবো কীরকম কোনো ডায়াগ্রাম বানানোর প্রয়োজন হবে না এটা গেল সিম্পলভাবে যেটা তোমরা জানো ঠিক আছে দেখো কি করে করবে প্রথমে কোন দিকে আছে উত্তর দিকে উত্তর দিকে ইংলিশে কি বলা হয় নর্থ আমি ইংলিশে লিখছি চলে বাংলাতেই লিখছি আমি বাংলাতেই লিখছি তোমাদের জন্য ধরো প্রথমে আছে উত্তর দিকে ঠিক আছে তারপরে কি করেছে সে ডান দিকে ঘুরেছে চলো ডান দিক লিখে দাও ডান দিক তারপর কোন দিকে ঘুরেছে আবার ডান দিকে ঘুরেছে চলো আবার ডান দিক লিখে দাও তারপরে কী করেছে বাঁ দিকে ঘুরেছে চলো বাম দিকে লিখে দাও আর কোন দিকে ঘুরেছে না বলছে এখন সে কোন দিকে আছে দেখো কি করবো সিম্পল একটা ডান দিকের সঙ্গে একটা বাম দিক কেটে উড়িয়ে দেবো একটা ডান দিকের সঙ্গে একটা বাম দিক কেটে উড়িয়ে দেবো কি আছে উত্তর দিক আছে আর ডান দিক আছে তোমরা একটা সিম্পল আমাকে কথা বলো আমি বলবো না তোমরা বলো আরে ভাই কী হয়ে গেল এটা দেখো ভালো করে দেখবে উত্তর দিক মানে এই দিকটা উত্তর দিক আছে উত্তর দিকের ডান দিক আমি কি বলেছিলাম ডান দিক মানে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ বলেছিলাম নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঠিক আছে আরে আমি উত্তর দিক কোনটা ইয়ে করছি মার্কিং করছি সরি সরি এক্সট্রিমলি সরি উত্তর দিক মানে এই সাইডটা উত্তর দিক এই সাইডটা উত্তর দিক এর নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ মানে কোথায় চলে আসবে ইস্টে চলে আসবে না ইস্ট মানে পূর্ব দিক আরে বোঝা গেছে কি আছে এখানে আবার বলছি কি আছে উত্তর দিক পড়ে আছে আর কি পড়ে আছে ডান দিক পড়ে আছে তো উত্তর দিকের ডান দিক কী হয় ডান দিক মানে কি বলেছিলাম রাইট সাইড ডান দিক এটা মানে কি বলেছিলাম নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ বলেছিলাম তো তাহলে উত্তর দিক কোনটা এইটা হচ্ছে উত্তর দিক এইটা হচ্ছে উত্তর দিক আর এই এসো দেখো এটা হচ্ছে উত্তর দিক এটা নর্থ তাহলে নর্থের নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ মানে এখানে চলে এসো এটা কি সাইড এটা কি সাইড এটা ইস্ট ইস্ট মানে কি পূর্ব দিক হলো কোনো কিছু ডায়াগ্রাম বানানোর প্রয়োজন হলো হলো না যখন তোমরা এটা শর্টে করবে তখন কি করে করবে আরও শর্টে না উত্তর দিকে গেছে লিখে দাও নর্থ দেখো ডান দিকে গেছে লিখে দাও রাইট আবার ডান দিক গেছে লিখে দাও রাইট আবার বাঁদিকে গেছে লিখে দাও লেফট এখন সে কোন দিকে আছে রাইট লেফট কেটে দিলে নর্থের রাইট এই যে নর্থ এখানে নর্থ এ রাইট মানে ইস্ট পূর্ব দিকে টিগ মারবে পরীক্ষায় কোশ্চেন ফিনিশ করতেই হবে না এত কিছু তো এটা হচ্ছে ফার্স্ট টাইম এরপর তোমরা যে কোনো বই খোলো এইভাবে লাগাও কোশ্চেন তারপর বলবে আমার কোথাও অসুবিধা হচ্ছে কিনা কোথাও অসুবিধা হবে না কোনো ডায়গ্রাম বানানোর প্রয়োজন পড়বে না যদি কি না টাইপ ওয়ানটা এটা থাকে ঠিক আছে বোঝা গেল এটা হচ্ছে আমাদের টাইপ ওয়ান দেখো নেক্সট দেখো আমি এই রিলেটেড আর কিছু জিনিস বলছি তোমাদের দেখো আরে ভাই হ্যাঁ কালার চেঞ্জ হতে অসুবিধা হয়ে যাচ্ছে দেখো ধরো এই রকমই একটা অঙ্ক দিয়েছে প্রথমে বললো সে ঘুরেছে দক্ষিণ দিকে আমাদের ডায়গ্রামটা প্রথমে ড্র করে নিই নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট প্রথমে কোন দিকে ঘুরেছে দক্ষিণ দিকে তোমরা শর্টে সাউথও লিখতে পারতে তারপর সে ডান দিকে ঘুরেছে আবার জিজ্ঞাসা করো না স্যার আর লিখলে কেন ডান দিক মানে রাইট সাইড তাই আমি আর লিখছি বাঁ দিক দিক হচ্ছে লেফট সাইড লেফট সাইড তাই আমি এল লিখছি ঠিক আছে তো আমি যখনই ডান দিক লিখবো না তখনই আর লিখবো বাম দিক লিখবো এল লিখবো কারণ আমার লিখতে সুবিধা হয় বসে বসে বাম দিক ডান দিক লেখা কোনো মানে হয় না তোমরাও লিখবে না সিম্পল আর লিখবে এল লিখবে ঝামেলা মেটে যাবে দক্ষিণ সাউথ দেখবে ইংলিশটা লিখতে রানিং লাগে না সেই জন্য ইংলিশটা লিখবে রানিং হবে আমি যদিও বাংলাতে চেষ্টা করবো কিন্তু ডান দিক বাঁদিক আমি লিখবো না আর এল হিসাবে লিখবো ঠিক আছে একবার বলে দিলাম শুনে নাও দেখো আমি বললাম কোনো একটা ব্যক্তি প্রথমে দক্ষিণ দিকে গেছে তারপর গেছে ডান দিকে তারপর গেছে বাঁ দিকে তারপর গেছে আবার বাঁ দিকে তারপর গেছে আবার ডান দিকে এখন সে কোন দিকে আছে স্যার সিম্পল ব্যাপার লেফট রাইট রাইট লেফট কেটে দাও কোন দিকে আছে সে দক্ষিণ দিকে তো এটাই হয়ে যাবে অ্যান্সার কোনো মিটার ফিটার লাগানোর প্রয়োজনই নেই এখানে কারণ মিটার আমি লাগাতে যাব কেন তাই না দেখো আমি বললাম একজন ব্যক্তি আছে একজন ব্যক্তি আছে তবে মুছে দিয়ে আমি এটাকে ড্র করে নাও নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে ধরো একজন ব্যক্তি আছে নর্থ ইস্টে আচ্ছা এটাও লিখে নিই নর্থ ইস্ট এটা হচ্ছে সাউথ ইস্ট এটা হচ্ছে সাউথ ওয়েস্ট আর এটা হচ্ছে নর্থ একজন ব্যক্তি আছে নর্থ ইস্টে নর্থ ইস্টে বলে ঘাবড়ে যাও না আবার মানে উত্তর পূর্ব চলো আমি লিখে দিচ্ছি বাংলাতে উত্তর পূর্ব দিকে একজন আছে সে প্রথমে গেছে লেফটে তারপর আবার লেফটে গেছে তারপর আবার রাইটে গেছে তারপর আবার রাইটে গেছে তারপর আবার লেফটে গেছে এখন সে কোন দিকে আছে স্যার রাইট লেফট রাইট লেফট ক্যান্সেল উত্তর পূর্বের লেফট উত্তর পূর্ব কোথায় আছে উত্তর পূর্ব মানে এখানে আছে কালার চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি উত্তর পূর্ব মানে এখানে আছে এখানে 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 আছে তার লেফট লেফট মানে কী বলেছি নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক মানে চলে এসো পুরো এখানে মানে সে কোথায় আছে এখন নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে কি নর্থ মানে উত্তর পশ্চিমে আছে কোথায় আছে উত্তর পশ্চিম গেল বোঝা গেল বোঝা নর্থ ওয়েস্টে আছে উত্তর পশ্চিমে আছে মানে নাইনটি ডিগ্রি পুরো অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে গেছে তোমাদের ওইভাবে মনেই রাখতে হবে না ডান দিকে যাচ্ছে বাঁ দিক যাচ্ছে আমি যেটা বলেছি সেটা মনে রাখবে যখনই বলবে রাইট আবারও বলে দিচ্ছি বারবার নাইনটি ডিগ্রি কারণ আমি ম্যাচ যখন করাবো সিজনগুলো যখন করাবো তখন কিন্তু আমি বলবো না বারবার এখানে রিপিট করে দিচ্ছি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ আর যখন বলবে লেফট বা বাম দিক বলবে তখন মনে রাখবে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ বারবার রিপিট করে দিচ্ছি তাই উত্তর পূর্বের লেফটে উত্তর পূর্ব এখানে আছে তার লেফটে চলে আসো নাইনটি ডিগ্রি চলে এসো নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিমে বোঝা গেল আচ্ছা নেক্সট আরেকটা টাইপ দেখো এই টাইপের মধ্যে আমি আরেকটা জিনিস দেখাচ্ছি দেখো ধরো কোনো একজন ব্যক্তি পূর্ব দিকে আছে এখানে ডাইরেকশান ড্র করে নাও ইস্ট আরে ইস্ট কেন লিখি বারবার আমি এটা নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট ঠিক আছে আমি মানলাম পূর্ব দিকে আছে তারপর সে রাইট টার্ন নিয়েছে তারপরে আবার লেফট টার্ন নিয়েছে তারপরে রাইট টার্ন নিয়েছে তারপরে আবার রাইট টার্ন নিয়েছে এখন সে কোন দিকে আছে সিম্পল ব্যাপার স্যার একটা রাইট একটা লেফট কাটো দুটো আর আছে কতটা আছে দুবার ডান দিকে ঘুরেছে তাহলে পূর্ব দিকে যাও পূর্ব কোথায় দিক কালার চেঞ্জ হয় না কেন কোনটা পূর্ব দিক কোনটা এখানে আছে কোথায় আছে এখন পূর্ব দিকে এখানে আছে প্রথমে একটা নিয়েছে রাইট টার্ন মানে চলে এসছে এইখানে আবার একটা রাইট টার্ন আরে রাইট টার্ন বলেছে অ্যান্টি নিচ্ছি কেন আমি রাইট টার্ন বলেছে না তার মানে এখানে চলে এসো প্রথমে চলে এসছে এখানে একটা রাইট টার্ন তারপরে আবার রাইট টার্ন নিয়েছে তার মানে এখানে চলে এসছে তাহলে সে কোথায় আছে এখন ওয়েস্টে আছে ওয়েস্টে মানে পশ্চিম দিকে আছে গেল বোঝা তার মানে জেনে রাখবে দুটো রাইট টার্ন বা দুটো লেফট টার্ন এর মানে হচ্ছে একশো আশি ডিগ্রি চেঞ্জ মানে পুরো অপোজিট পুরো অপোজিট দেখো প্রথমে ইস্টে ছিল ইস্টের অপোজিটে চলে এসছে পুরো ওয়েস্টে চলে এসছে পূর্ব দিকে ছিল পশ্চিম দিকে চলে এসছে বোঝা গেলো এগুলো শর্টভাবে করার নিয়ম পরীক্ষাতে যদি দুটো রাইট টার্ন এইভাবে ঘোরাতে থাকো রাইট টার্ন মানে এখানে এলো আবার রাইট টার্ন মানে এখানে এলো ভাই পরীক্ষার সময় শেষ যারা করে সেরকম প্রিপারেশন তারা উড়ি দেবে তোমাদের টিকতে পারবে না কম্পিটিশানে দুটো রাইট টার্ন দুটো লেফট টার্ন মানে দেখবে একশো আশি ডিগ্রি কোন মানে পুরো অপোজিট যদি এখানে থাকো ইস্টে থাকো পুরো ওয়েস্টে চলে আসবে যদি নর্থে থাকো তাহলে পুরো সাউথে চলে আসবে একশো ডিগ্রি হয়ে গেছে এবার যদি বলে যে ফোর রাইট টার্ন দেখো চারটে রাইট টার্ন আছে বা চারটে লেফট টার্ন আছে তার মানে কি তিনশো ডিগ্রি মানে যেখানে আছো সেখানেই থাকবে কোনো চেঞ্জ হবে না তার মানে সাপোজ ধরো সাপোজ ধরো তুমি এখানে আছো তো চারটে রাইট টার্ন নিয়েছে মানে একটা দুটো তিনটে চারটে মানে তুমি সেখানেই ফিরে চলে এলে তার মানে ডাইরেক্ট মনে রাখবে ফোর রাইট টার্ন বা ফোর লেফট টার্ন মানে সেই জায়গাতেই ফিরে আসবে ঠিক আছে বোঝা গেল এই হচ্ছে করার নিয়ম এটা গেলো ফার্স্ট টাইম এটা গেল ফার্স্ট টাইপ ওকে এবার আমি তোমাদের যেটা দেখাবো সেটা হচ্ছে সেকেন্ড টাইপে কি আছে সেকেন্ড টাইপ দেখো সেকেন্ড টাইপটা খুব ভালো করে দেখো এটা হচ্ছে টাইপ টু এখানে যেটা জানতে চেয়েছে দেখো পূজা পঞ্চাশ মিটার হাঁটার পর ডান দিকে ঘুরলো আবার চল্লিশ মিটার সোজা হাঁটার পর আবার ডান দিকে ঘুরলো আবার তারপর পঞ্চাশ মিটার সোজা হাঁটলো সর্বশেষ সে কোন দিকে ঘুরেছে বাম দিকে ঘুরলো এবং আবার দশ মিটার হাঁটলো যদি সে এখন উত্তর দিকে ভ্রমণ করে তাহলে সে কোন দিকে যাত্রা শুরু করেছিল দেখো এখানে যে এই দু নম্বর টাইপ যেটা না সেটা জানতে চেয়েছে অ্যাকচুয়ালি কী জানতে চেয়েছে এখানে জানতে চেয়েছে তোমার স্টার্টিং ডাইরেকশানটা কোন দিকে ছিল কী জানতে চেয়েছে কোন দিকে যাত্রা শুরু করেছিল মানে স্টার্টিং ডাইরেকশান স্টার্টিং ডাইরেকশান এটা তোমাদের জানতে কোন দিকে যাত্রা শুরু করছে দেখো এটা তোমাদের প্রথমে দেশি নিয়মে শেখাবো যেটাতে তোমরা করো দেখো এখানেও কিন্তু অ্যাকচুয়ালি এই মিটারগুলোর কোনো ভ্যালু নেই কোনো ভ্যালু নেই দেখো যখন তোমাদের স্টার্টিং ডিরেকশান বলে দেবে না মনটাকে ভালো করে শুনে নাও যখন তোমাদের স্টার্টিং এটা বলে দিচ্ছি কি কোন দিকে যাত্রা শুরু করে জানতে চেয়েছে যে কোন দিকে যাত্রা শুরু করেছিলে মানে প্রথম টাইপ যেটা করলে তার পুরো অপোজিট হচ্ছে এটা যখন বলে দেবে না যে কোন দিকে তুমি যাত্রা শুরু করেছিলে তখন তুমি যেদিকে ইচ্ছা যাত্রা শুরু করতে পারো মানে মানে তুমি ড্রয়িংয়ে তোমার ইচ্ছা মতন যাত্রা শুরু করতে পারো দেখো বলেছে পূজা পঞ্চাশ মিটার হাঁটার পর আরে কোন দিকে হেঁটেছে বলেছে আমি মানলাম যে ও নর্থে হেঁটেছে পঞ্চাশ মিটার আমি মানলাম ও নর্থে হেঁটেছে পঞ্চাশ মিটার ঠিক আছে চলো ঠিক আছে এবং আবার চল্লিশ মিনিট তারপর ডান দিকে ঘুরে গেছে ডান দিক ঘুরে গেছে মানে দিকে ঘুরে গেলো ডান দিকে কত মিটার হেঁটেছে চল্লিশ মিটার চলো চল্লিশ মিটার হেঁটেছে ভালো আবার ডান দিকে ঘুরেছে আবার ডান দিক ঘুরেছে মানে ক্লক ওয়াইজ আবার ডান দিকে ঘুরেছে ডান দিকে ঘুরে কতটা গেছে ডান দিকে ঘুরে পঞ্চাশ মিটার গেছে আবার আবার পঞ্চাশ মিটার পঞ্চাশ মিটার হেঁটেছে ঠিক আছে সর্বশেষ সে বাঁদিকে ঘুরেছে সর্বশেষ কোন দিকে ঘুরেছে বাঁদিকে ঘুরেছে বাঁদিকে ঘুরে আবার দশ মিটার গেছে আচ্ছা আবার দশ মিটার গেছে এখন সে এখন উত্তর দিকে ভ্রমণ করেছে এই ডাইরেকশানটা বলে দিয়েছে নর্থ চলো বাংলায় লেখো এটা উত্তর দিক আমাকে বলে দিয়েছে এটা উত্তর দিক ঠিক আছে আবার বলছি আমাকে ডাইরেকশন বলে দেয়নি তাই আমি প্রথমে ভাবলাম সে গেছে উত্তর দিকে উত্তর দিকে পঞ্চাশ মিটার হেঁটেছে তারপরে আবার ডান দিকে ঘুরেছে চল্লিশ মিটার হেঁটেছে তারপর আবার ডান দিকে ঘুরেছে পঞ্চাশ মিটার হেঁটেছে তারপরে আবার বাঁ দিকে ঘুরেছে বাঁ দিকে ঘুরে দশ মিটার হেঁটেছে বলছে না বাম দিকে ঘুরলো এবং দশ মিটার হাঁটলো এখন যে ও সাইডটায় আছে সেটা হচ্ছে উত্তর দিক তাহলে সে যাত্রা শুরু কোন দিক থেকে করেছিল দেখো এই জায়গাটা বুঝবে এটা হচ্ছে নর্থ এটা সাউথ এটা ইস্ট এটা ওয়েস্ট ওকে এখন বলছে উত্তর দিকে আছে আরে উত্তর দিক কোন সাইডটা এই সাইডটা হচ্ছে উত্তর দিক এই দিকটা উত্তর দিক হতো কিন্তু এখানে বলেছে এই সাইডটা উত্তর দিক তার মানে কি করেছে না উত্তর দিককে নাইনটি ডিগ্রি ক্লক মুভ করে দিয়েছে মানে ছিল এখানে এটাকে ট্রান্সফার করে এইখানে করে দিয়েছে তাই তো তার মানে ঘুরিয়েছে কতটা নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ ঘুরিয়েছে আরে ছিল এখানে আরে ভালো করে বোঝো ছিল এখানে নাইন নর্থ ছিল এখানে কিন্তু ওকে কী করেছে কোথায় নিয়ে চলে এসছে এই জায়গায় নিয়ে চলে এসছে মানে এই জায়গায় নিয়ে চলে এসছে মানে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ মুভ করে দিয়েছে তার মানে আমি যেটা ধরেছিলাম আমি অ্যাকচুয়ালি আমার একটু বলতে ভুল হয়ে এক্সট্রিমলি সরি মানে উত্তর দিকটা এখানে করে দিয়েছে তার মানে উত্তর দিক অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল এই সাইডে না এই যে দেখো এই জায়গাটা আরেকবার বলছি আমি ভালো করে বোঝো যদি কারো ডাউট হয়ে যায় কিছু আর একবার বলছি আমার এই জায়গাটা কী হিসাবে ডিনোট করেছে উত্তর দিক কিন্তু অ্যাকচুয়াল উত্তর দিক কোনটা এই সাইডটা উত্তর দিক এটা তো উত্তর দিক নয় আমার এটা তো ইস্ট এটা তো উত্তর দিক নয় কিন্তু এখানে ডিনোট করেছে এটা উত্তর দিক তার মানে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরিয়েছে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজ ওয়াইজ ঘুরিয়েছে বোঝা গেলো কি বললাম এই জায়গাটা আমার ডিনোট করে দিয়েছে কিন্তু এই জায়গাটা অ্যাকচুয়ালি নয় আমার নর্থ কোথায় এখানে তার মানে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ রোটেট করেছে ঠিক সেই রকম আমি চলতে শুরু করেছিলাম কোন দিকে নর্থে তাহলে আমি এখানেও নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ঘুরে যাব নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ঘুরে যাব তার মানে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ নর্থের কি হয় ওয়েস্ট তার মানে উত্তর কি হবে পশ্চিম দিক উত্তর কী হবে পশ্চিম দিক বোঝা গেল এই হচ্ছে প্রসেস দেশি প্রসেস কিন্তু আমি তো আমি তোমাদের যে প্রসেসে বলবো সেটাই প্রসেস নয় দেখো তোমরা কোন প্রসেসে করবে দেখো সব মুছে দাও সব ভুলে যাও সব ভুলে যাও না তোমরা ওই প্রসেসে চাইলেও করতে পারো দেখো আমার সিম্পল কি জানি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট কোন দিকে শুরু করেছে আমরা জানি না জানি না প্রথমে কোন দিকে গেছে ডান দিকে গেছে লিখে দাও রাইট তারপরে কোন দিকে গেছে আবার ডান দিকে ঘুরেছে আচ্ছা আবার লিখে দাও রাইট তারপর আবার বাম দিকে ঘুরেছে লিখে দাও লেফট এবার কোন দিকে গেছে বলতে হবে এখন তোরা কোন দিকে গেছে না উত্তর দিকে এই যে উত্তর দিকে যাত্রা শুরু করেছে মানে নর্থ উত্তর দিকে যাত্রা শুরু করেছে বোঝা গেলো কোন সাইডে গেছে আমি জানি না কোন দিক থেকে যাত্রা শুরু করেছে জানি না তার জন্য জিজ্ঞাসা চিহ্ন দিয়েছি প্রথমে ডান দিকে ঘুরেছে তারপর আবার ডান দিক ঘুরেছে তারপরে আবার দিক ঘুরেছে এখন সে আছে উত্তর দিকে এখানে জানতে চেয়েছে কোন দিকে যাত্রা শুরু করেছে কিচ্ছু নয় দেখো কি করতে হবে দেখো প্রথমত রাইট আর লেফট যেমন কেটেছিলাম ওখানে সেরকম কেটে দিতে হবে তারপর যেটা পড়ে আছে না সেইটা ঠিক অপোজিট লিখতে হবে এইটা ঠিক অপোজিট লিখতে হবে রাইটের অপোজিট কি হয় লেফট এখানে আছে কি উত্তর দিক উত্তরের লেফটে কি আছে বলো এই যে উত্তর দিক এর লেফট সাইড আমি লেফট সাইড মানে কি বলেছি নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ তার মানে কোথায় চলে যাবে সে ওয়েস্টে মানে পশ্চিম দিক অ্যান্সার হয়ে যাবে পশ্চিম দিক অ্যান্সার হয়ে যাবে পাঁচ সেকেন্ড লাগবে জাস্ট শিখতে শিখছো বলে টাইম লাগছে তাহলে পাঁচ সেকেন্ড লাগবে জাস্ট এটার অপোজিট করতে হবে এটা টাইপ টু এই যেটা পড়ে থাকবে সেটা অপোজিট করতে হবে আর কিছু নয় আমি আরেকটা তোমাদের দেখাচ্ছি দেখো ধরো বলল কোনো একটা ব্যক্তি কোথা থেকে যাত্রা শুরু করেছে জানি না প্রথমে গেছে রাইটে তারপর আবার রাইটে মানে ডানদিক ডান দিক বাঁ দিক বাঁ দিক বাঁ দিক এখন সে কোন দিকে আছে না এখন সে আছে দক্ষিণ পশ্চিমে আছে বলে দিল ধরো কোথায় আছে দক্ষিণ পশ্চিম দক্ষিণ পশ্চিম মানে দক্ষিণ পশ্চিম মানে কোন সাইডটা আছে সাউথ ওয়েস্ট কোন দিকে এই যে সাউথ ওয়েস্ট এই জায়গাটায় আছে ঠিক আছে এদিকটা কী এদিকটা কী বলেছিলাম নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট এদিকটা কী বলেছিলাম নর্থ ইস্ট আর এদিকটা কী বলেছিলাম সাউথ ইস্ট এখন সে কোথায় আছে দক্ষিণ পশ্চিমে প্রসেস কী বলেছি কাটতে থাকো দুটো রাইট দুটো লেফট কেটে দিলে আমি কি বলেছি যেটা পরে থাকবে তার ঠিক অপোজিটটা করতে হবে যে রাইট এবার দক্ষিণ পশ্চিমের দিক কী হবে বলো দক্ষিণ পশ্চিম মানে আরে দক্ষিণ পশ্চিম মানে এই জায়গাটা ডান দিক মানে কি বলেছি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ তাহলে এর নাইনটি ডিগ্রি ক্লকওয়াইজ মানে কোথায় চলে এসছে সাউথ ইস্ট সাউথ ইস্ট কিন্তু আমি যেটা বলছি সম্পূর্ণ ভুল তার কারণ কি রাইট টার্ন মানে আবারও বলছি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ তাই অ্যান্টি ক্লক ওয়াইজ আমি কেন করছি আমাকে কি করতে হবে নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ করতে হবে মানে এখানে চলে আসতে হবে এখানে চলে আসতে হবে মানে নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম অ্যান্সার কি হয়ে যাবে উত্তর পশ্চিম আরে গেল বোঝা আর কিভাবে বোঝাবো বলো জাস্ট একটাই টার্ম মনে রাখতে বলেছি নাইনটি ডিগ্রি ক্লক ওয়াইজ আর নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লক ওয়াইজ ডান দিক মানে নাইনটি ডিগ্রি ক্লক ঘুরবে আর দিক মানে নাইনটি ডিগ্রি অ্যান্টি ক্লয়াইজ এখানে আছে রাইট টার্ন মানে ডান দিকে দক্ষিণ পশ্চিম এখানে আছে এর ডান দিকে ঘুরে যাবে নাইনটি ডিগ্রি তার মানে কোথায় চলে আসবে নর্থ ওয়েস্ট উত্তর পশ্চিমে এই টাইপের যা অঙ্ক আছে তোমরা করে নাও একটা যদি আটকায় আমাকে বলবে একটাও আটকাবে না ঠিক আছে নেক্সট টাইপ দেখো আচ্ছা নেক্সট টাইপ দেখানোর আগে আরেকটা জিনিস আমি তোমাকে দেখিয়ে দিই দেখো এই মাত্র যেটা আলোচনা করেছি এখানে আরেকবার বলে দিই তোমাদের সুবিধা হবে ধরো সাপোজ কোথা থেকে একজন ব্যক্তি যাত্রা শুরু করেছে কোন দিক থেকে আমি জানি না প্রথমে রাইট টার্ন তারপর রাইটটা তারপর রাইট তারপর লেফট টার্ন এখন সে আছে সাউথ ইস্ট সাউথ ইস্ট মানে হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে আছে আমি করার আগে তোমরা করে দেখাও অ্যান্সার কি হবে পজ করে অনেস্টলি করে দেখাও একটা রাইট একটা লেফট কেটে যাবে আছে কি দুখানা রাইট পড়ে আছে আমি কি বলেছি ঠিক এর অপোজিট করে দাও দুখানা লেফট করে দাও আরে দুখানা লেফ্ট করে দাও জাস্ট অপোজিট করে দাও দুটো রাইটের অপোজিট দুটো লেফট আছে দক্ষিণ পূর্ব দিকে আরে দক্ষিণ পূর্ব কোথায় দক্ষিণ পূর্ব কোথায় দক্ষিণ পূর্ব আছে এই জায়গায় এই জায়গায় দক্ষিণ পূর্ব তার দুটো লাইট লেফট টার্ন বাঁ দিকে আমি কি বলেছিলাম একটা যদি হয় তাহলে নাইনটি ডিগ্রি আর দুটো যদি টার্ন হয় তাহলে নব্বই নব্বই একশো ডিগ্রি আর একশো ডিগ্রি মানে অপোজিট বলেছিলাম একশো আশি ডিগ্রি মানে অপোজিট বলেছিলাম তাহলে এর অপোজিট কোনটা নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম অ্যান্সার হয়ে যাবে মানে কোথা থেকে যাত্রা শুরু করেছিল সে উত্তর পশ্চিম দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে যাত্রা শুরু করেছিল বোঝা গেল এটা করেছিল পশ্চিম দিক থেকে এই যে পশ্চিম দিক অ্যান্সার বেরিয়েছে ঠিক আছে এটা করেছিল উত্তর পশ্চিম দিকে মানে নর্থ ওয়েস্ট থেকে বোঝা গেল এইভাবে আর করতে হবে দুটো লেফট যখনই দেখবে পুরো অপোজিট করে দেবে ঠিক আছে ভাববেই না কিছু কী লেফট টার্ন দিকে এক ক্লক ওয়াইজ যাবো অ্যান্টি ক্লক ওয়াইজ পুরো অপোজিট করে দেবে না সাউথ ইস্টের অপোজিট নর্থ ওয়েস্ট নর্থ ওয়েস্ট মানে উত্তর পশ্চিম হয়ে গেল ঝামেলা খাতাম আর নাহলে লেফট লেফট হান মানে কি অ্যান্টি ক্লক ওয়াইজ প্রথমে এখানে যাবে নব্বই ডিগ্রি তারপর আবার এখানে যাবে নব্বই ডিগ্রি হলো না একই অ্যান্সার বুথ হয়েছে এবার টাইপ থ্রি তোমাদের আমি দেখাচ্ছি খুব ভালো করে দেখতে থাকো নেক্সট স্লাইডে দেখো তো আমি তোমাদের কমপ্লিটলি বোঝানোর চেষ্টা করেছি ঠিক আছে এটা এইভাবে পার্ট পার্ট ওয়াইজ আসতে থাকবে তোমাদের রিজনিং ক্লাস ঠিক আছে তো অবশ্যই জানবে যে এর পরে পার্ট অবশ্যই আসবে তো যাদের পেড কোর্স সম্পর্কে রকম কোনো নলেজ নেওয়ার দরকার নেই বা জানার প্রয়োজন নেই তারা এখানেই ছেড়ে যেতে পারো কারণ ক্লাসটা শেষ হয়ে গেছে নেক্সট টাইম যখন আবার পার্ট টু আসবে তোমরা দেখতে পাবে তারা এখানেই স্কিপ করে যেতে পারো যারা এই ধরনের ক্লাস নিতে চাও তাদের জন্য বলছি অনলি ফর রিজনংয়ের আমাদের গ্রুপ ডি স্পেশাল রিজনিং ক্লাস আমাদের চলছে কি কী চ্যাপ্টার করানো হচ্ছে না এই সমস্ত চ্যাপ্টারগুলো আমাদের করানো হচ্ছে অলরেডি অনেকগুলো চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেছে এবং ক্লাসের পিডিএ পর্যন্ত যেটা ক্লাসে করানো হয় সেটাও তোমাদের ক্লাসে শেষে প্রোভাইড করা হয় ঠিক আছে এটা হচ্ছে রিজনিং ক্লাস তো আমাদের ম্যাথের ইউথ কম্পিটিশনের ফুল ক্লাস রয়েছে ফুল রিজনিং ক্লাস এই ম্যাথের ক্লাস রয়েছে ঠিক আছে আমাদের ম্যাথের এখনও পর্যন্ত আই থিঙ্ক ষোলো সতেরোটার মতো চ্যাপ্টার যাই না কতগুলো চ্যাপ্টার শেষ হয়েছে অনেকগুলো চ্যাপ্টার ম্যাক্সিমাম মেন মেন চ্যাপ্টারগুলো শেষ হয়ে গেছে কিছু চ্যাপ্টার পড়ে আছে সেগুলো টু বি কন্টিনিউ চলছে তো যখন তোমরা ক্লাস নেবে এমনটা নয় যে যেগুলো রিজনিং হয়ে গেছে বা যেগুলো ম্যাথ হয়ে গেছে বা সায়েন্স হয়ে গেছে পাবে না এরকমটা নয় পুরো কমপ্লিটলি ক্লাস পেয়ে যাবে কমপ্লিট ক্লাস পেয়ে যাবে ঠিক আছে যা যা হয়েছে সমস্ত কিছু পেয়ে যাবে এবং সমস্ত পিডিএফ পর্যন্ত পেয়ে যাবে ঠিক আছে আর ফিজিক্সের আমাদের এনসিআরটি ডিটেলস চ্যাপ্টার চ্যাপ্টার ওয়াইজ থিওরি নিউমেরিক্যাল এমসি কিউ পিডিএফ জন্য স্পেশাল এক মাসের ক্লাস শুরু হয়েছে আর যা কিছু আমাদের এখানে করাটা হয় সম্পূর্ণ বাংলায় সম্পূর্ণ বাংলায় ফিজিক্সের ক্লাস আছে বায়োলজি ফুল কমপ্লিট ক্লাস আছে তারপরে কেমিস্ট্রির ফুল কমপ্লিট ক্লাস আছে ঠিক আছে সব এনসিআরটি বেস করে ডিটেলস ক্লাস আছে এবং চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ পিডিএফ পর্যন্ত আছে এনসিআরটি বেস করে এটাও কিন্তু ইউথ কম্পিটিশান থেকে নয় এটা ভুল করো না তোমরা এটা এনসিআরটি তোমাদেরকে পড়তেই হবে এখনও যারা ভাবছো যে সিলেকশান নিতে পারবো কি পারবো না হবে কি হবে না টাইমের মধ্যে এখনও পর্যন্ত সিলেকশান নেওয়া তোমাদের কাছে কিন্তু চান্স আছে যদি এখনও পর্যন্ত তোমরা কোনো কিছু গাইড না নিয়ে থাকো শুধু আমার কাছে বলছি না যে কোনো জায়গাতে তোমরা নিজেরা বাড়িতে হোক বা কোনো গাইডে হোক বা কোনো কোচিং হোক যে কোনো জায়গায় যদি এত অল্প সময়ের মধ্যে সিলেকশান নিতে হয় তাহলে গাইডের কিন্তু প্রয়োজন ভাই পাক্কা গাইডের প্রয়োজন এটুকু মানতেই হবে তোমরা একা কিছু করতে পারবে না সেটা আমার কাছেই বলে বলছি না যে কোনো জায়গায় গাইডের প্রয়োজন না হলে হবে না আমাদের এখানে প্রপার প্রসেসে একটা এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ডিটেলসে পড়ানো হয় এবং চ্যাপ্টার ওয়াইজ আমরা পিডিএফ দেওয়ার চেষ্টা করি এটা গেলো এনসিআরটি কারণ এনসিআরটি তো আমাদের পড়তেই হবে এনসিআরটি না পড়ে সেন্ট্রাল এক্সাম সায়েন্সের জন্য দেওয়া খুব মুশকিল কারণ দু হাজার আঠেরো থেকে পুরো কনসেপচুয়াল কোশ্চেন আসছে তো তার জন্য আমাদের কনসেপ্ট ক্লিয়ার রাখতেই হবে ঠিক আছে তো এটা গেলো আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ক্লাস ম্যাথের ক্লাস রিজনিং ক্লাস এবার আমি তোমাদের বলছি যারা ওয়াইসিটি ইউথ কম্পিটিশান টাইমস প্রিভিয়াস ইয়ারের বাংলা পিডিএফ চাইছ তাদের জন্য বলছি এই নাম্বার একটাই নাম্বার তোমাদের দেখিয়ে দিই এই একটাই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করো বা কল করো কোনো ডাউট থাকলে হোয়াটসঅ্যাপ করলেও রিপ্লাই পাবে এই নাম্বারে তোমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করলেই হবে ঠিক আছে এই নাম্বারে করো আর তোমাদের জানিয়ে রাখি আমাদের টোটাল কোর্সের ওপরে এখন ডিসকাউন্টও চলছে প্রচুর পরিমাণে ডিসকাউন্ট চলছে তার সঙ্গে কিছু ফ্রি জিনিসও রয়েছে তো তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করো বা কল করো তখন তোমরা ডিটেলস জানতে পারবে আমি এই নাম্বারটা ডিসক্রিপশান বক্সও দিয়ে দেবো ডিসক্রিপশন বক্সও ডিটেলস পেয়ে যাবে ওখান থেকেও তোমরা নাম্বারটা নিয়ে আমাকে ডাইরেক্ট কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো আর এটা পিডিএফ কী করে পাবে দেখো আমি বলে দিচ্ছি যখন চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে পুরোপুরি আমাদের পার্ট ওয়ান পার্ট টু পার্থি করে চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে তখন আমি কি করব টেলিগ্রামের লিঙ্ক থাকবে ডিসক্রিপশান বক্সে টেলিগ্রামের লিঙ্ক আছে টেলিগ্রাম লিঙ্কে অবশ্যই যুক্ত থাকো ওখানে আমি অনেক কিছু নতুন আপডেট দিই বা নতুন ক্লাসের আপডেট দিই বা পিডিএফের আপডেট দিই তো অবশ্যই যুক্ত থাকো টেলিগ্রামে দেখো লিঙ্ক দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে যাও ওখানে দেখো লিঙ্ক দেওয়া আছে তো ওখানে যুক্ত থাকো ওখানেই আমি এই পুরো ক্লাসের পিডিএফটা ওখানে আপলোড করে দেবো ঠিক আছে তো ঠিক আছে তো তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে যোগাযোগ করো আর যে যেখান থেকে পড়ছো শুধু এখান থেকেই নয় যেখান থেকে যেভাবে পড়ছো যে বাড়িতে পড়ছো যারা প্রিপারেশান নিচ্ছ বারবার বলছি রিভিশনের ওপর বেশি ফোকাস করো রিভিশনের ওপর বেশি ফোকাস করো কারণ রিভিশনই একমাত্র তোমাদের সাফল্য আনতে পারে তো রিভিশন ভালো করে দাও আর খুব ভালো করে পড়াশোনা করো ওকে পরে ভিডিও আবার হচ্ছে সবাই খুব ভালো থাকবে বাই